আজকে একটা চিঠি দিয়ে শুরু করি। চিঠিটা লিখেছেন কৃষ্ণনগর নদিয়া থেকে অরুণিমা বিশ্বাস। প্রিয় দেবযানী, কী লিখি তোমায়, কারণ তোমাকে লেখার অনেক কথা আছে। এখন তুমি নারী সঞ্চালিকার ভূমিকায় অবতীর্ণ হয়েছ, তাই তোমার জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগত। অনেক ধন্যবাদ দেবযানী। আমি নারীর একজন নিয়মিত দর্শক। আলফা বাংলার অনুষ্ঠিত নারী আমার খুব পছন্দের টেলিম্যাগাজিন, কারণ নারী আমাকে পরিপূর্ণ একজন নারী হয়ে উঠতে সাহায্য করছে সেই জন্য। এছাড়াও আরও বেশি ভালো লাগে তোমার উপস্থাপনা ও তোমার কথা বলার ভঙ্গি, যা এক কথায় অনবদ্য ও অনন্য। দেবযানী, দেখতে দেখতে একটা বছর কেটে গেল, যেন মনে হচ্ছে নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। এরই সাথে সাথে নতুন বছর পুরনো বছরের জায়গায় অবতীর্ণ হয়েছে। পরিবর্তে পুরনো বছর আর আমাদের কাছে রেখে গেল এক রাশ আনন্দ বেদনা স্মৃতি। দেবযানী, নতুন বছরে তুমি কি শপথ করলে সেটা তোমার কাছ থেকে নারীর মাধ্যমে জানতে ইচ্ছে করছে। আর নতুন বছরে আমি শপথ করেছি সুন্দরভাবে বছরটা কাটাবার এবং সবাইকে ভালো রাখবার। আর কামনা করি নারী যেন আস্তে আস্তে তার সাফল্যের ডালি পরিপূর্ণ করে তার কাঙ্ক্ষিত প্রত্যাশার দিকে এগিয়ে থাকে। খুব ভালো লাগলো আপনার চিঠি পড়ে। নারী শুরু করার আগে আগে বলি, নারীও কিন্তু আপনার মতোই শপথ নিয়েছে। শুভ নববর্ষ। 1411কে বিদায় দিয়ে আমরা পা দিয়েছি 1412। নববর্ষ মানে আড্ডা, নববর্ষ মানে হই হুল্লোড়, নববর্ষ মানে গল্প, নববর্ষ মানে গান, আর হ্যাঁ, নববর্ষ মানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। তাই সঠিক রসনা তৃপ্তি সাধন কোথায় গেলে হবে তারই সন্ধান দিতে আজ আমরা চলে এসেছি। না, নামটা আপনাদের বলবো না, সেটা কিন্তু আপনাদের জন্য সারপ্রাইজ রইল। আসুন ঘুরে দেখি। আমরা চলে এসেছি ও ক্যালকাটায়। আমার সামনে আছেন রেস্টুরেন্টের ম্যানেজার মিস্টার সঞ্জয় রায়। আসুন কথা বলি। সবার আগে সঞ্জয় দা, তোমাকে জিজ্ঞেস করব যে নতুন বছর তোমার কি রকম কাটছে? খুব ভালো। বাঙালিদের নতুন বছর, সবাইকে শুভেচ্ছা। আর আমাদের গেস্টরা খুব এনজয় করছেন নতুন বছরটাকে। আশা করি সবার জন্য নতুন বছর খুব ভালো হবে। কি রকমের খাওয়া দাওয়া এখানে পাওয়া যায়? তোমার মেনুর কথা চলে আসছে। এখানে কি কি কুইজিন পাওয়া যায়? এখানে আমাদের যেটা USP আমরা বলি আমাদের ভাষায়, সেটা হলো আমাদের বেঙ্গলি কুইজিন। তাছাড়াও আমাদের এখানে কন্টিনেন্টাল আর নর্থ ইন্ডিয়ান খাবার বা মোগলাই খাবার যেটাকে আমরা বলি, সেটা পাওয়া যায়। তোমাদের রেস্টুরেন্টের স্পেশালিটি কি, মানে যেটা আমার খুব ভালো লাগে, যেটা হলো এখানকার ওয়েলকাম ড্রিঙ্ক। তোমরা খুব সুন্দর ট্র্যাডিশনালভাবে ডাবের জল দাও, আমপোড়া শরবত দাও, এখানে আর কী কী স্পেশালিটি আছে? আমাদের যেটা মেন স্পেশালিটি সেটা হলো আমাদের বেঙ্গলি কুইজিনের উপর ভ্যারাইটি। বেঙ্গলি কুইজিনের ভ্যারাইটি বলতে আমরা যেটা দেখেছি নর্থ ইন্ডিয়ান বা ফ্রেঞ্চ কুইজিনের মতো যে ইলাবোরেট কোর্স ওয়াইজ তো বেঙ্গলি কুইজিন নেই। বেঙ্গলিরা আইদার স্ন্যাক্স খায় বা মেন খাবার খায়, মেন কোর্স খাবার খায়। তো ওই স্ন্যাক্সটাকেই আমরা অনেকভাবে ইলাবোরেট করেছি, করে যেমন চিংড়ির কাটলেট, ফিশ ফ্রাই, আইটেমগুলোকে বাড়িয়ে, অরিজিনটাকে সেম রেখে আইটেমগুলোকে বাড়িয়ে আমরা স্পেশালিটিটা তৈরি করেছি। কী কী আইটেমস এখানে পাওয়া যায়? যেমন ধরুন স্ন্যাক্সে যদি আমরা বলি, আমাদের কয়েকটা আইটেম খুব হট ফেভারিট যেটাকে বলি, সেটা হলো কাঁকড়া চিংড়ি ভাপা, গন্ধরাজ ভেটকি অ্যান্ড চিংড়ির কাটলেট, ফিশ ফ্রাই, ভাপা মুরগির কাবাব, ধনে পাতার মাছ। বাবা, স্ন্যাক্সের আইটেম শুনেই যেন আমার জিভে জল আসছে। তাহলে ভাবুন তো, মেন কোর্সের কথা এলে আমাদের কী অবস্থা হবে? আসুন একটু মেন কোর্সের সম্পর্কে কথা বলি। এখানে মেন কোর্সে কী কী পাওয়া যায়? আমাদের যেরকম ট্র্যাডিশনাল বেঙ্গলি মেন কোর্স যেগুলো আছে, যেমন মালাইকারি, চিংড়ি মালাইকারি, ডাব চিংড়ি, কষা মাংস, চিতল মাছের মুইঠা, এগুলো আছে। তার সাথে সাথে আমাদের কিছু আবার ইনোভেটেড বেঙ্গলি অরিজিন ইনোভেটেড আইটেমও আছে। যেমন ধরুন কড়াইশুটির ধোকার ডালনা, আম দিয়ে ভিন্ডি, ভেজিটেরিয়ান আম দিয়ে ভিন্ডি, নতুন একটা শুনতে পাচ্ছি। এটা কি এখানকার স্পেশালিটি? এখানে এটা এখানকারই স্পেশালিটি একদম। আর রেলওয়ে মাটন কারি ওনাদের একটা আরেকটা ডিশ আছে। দিস অল বেঙ্গলি অরিজিন, আবার ইনোভেটেড নতুন আইটেম।
তোমাদের এখানে কি কোনো প্যাকেজ সিস্টেম আছে? আমাদের প্যাকেজে যেটা আছে সেটা হলো উইকডেজে আমাদের একটা এক্সপ্রেস লাঞ্চ আছে ফর দ্য কর্পোরেটস অ্যান্ড অফিস গোয়াস, তাদের জন্য একটা 150 প্লাস ট্যাক্স, থ্রি কোর্স মেনু, স্যুপ, মেন কোর্স অ্যান্ড ডেজার্ট, অ্যান্ড উইকেন্ডসের জন্য মানে স্যাটারডে সানডে আর হলিডেজের জন্য একটা বফে আছে, লাঞ্চ বফে, সেটাতে 4 নন ভেজ, 4 ভেজিটেরিয়ান, 4 ডেজার্ট, 325 অল ইনক্লুসিভ অফ ট্যাক্সেস প্যাকেজ আছে। প্লাস আমরা নববর্ষ উপলক্ষে এখন একটা ফুড ফেস্টিভ্যাল করছি, আমরা এটাকে বৈশাখী ব্যঞ্জন বলি, কারণ এর মধ্যে বেঙ্গলি পপুলার এবং অনেক নতুন আইটেম আমরা ইন্ট্রোডিউস করি প্রত্যেক বছর, করি গত বছরও করেছিলাম, এই বছরও করছি এখন। আচ্ছা, বাঙালিরা তো মিষ্টি খেতে ভালোবাসেন, তা মিষ্টি কি এখানে কোনো স্পেশাল পাওয়া যায় ডেজার্টসে? আমাদের একটা লং লিস্ট অফ বেঙ্গলি সুইটস আছে আমাদের মেনুতে, আমাদের ওখানে রসগোল্লার পায়েস, ভাপা সন্দেশ, লিচুর পায়েস, চালের পায়েস, ভ্যারাইটি এগুলো আছে আমাদের। আচ্ছা, এবার কিন্তু তোমাকে একটা শেষ প্রশ্ন করব, যে ধরো যদি একটা কাপল এখানে খেতে আসে, মিনিমাম কত বাজেট থাকলে সে স্যাটিসফাইড হবে এখানকার লাঞ্চ বা ডিনার খেয়ে? দেখুন, একটা কাপল আসে, তারা যদি নন ভেজিটেরিয়ান খাবার খায় আর লাঞ্চে বা ডিনারে, দুজনের জন্য 500 টাকা থেকে 550 টাকা। এ তুমি বললে নন ভেজিটেরিয়ান, আর যদি কোনো ভেজিটেরিয়ান ডিশ হয়? ভেজিটেরিয়ান ধরুন 400 থেকে 500 টাকার মধ্যে দুজনে কমপ্লিট করতে পারে। অনেক অনেক ধন্যবাদ। তাহলে শুনলেন তো বৈশাখী ব্যঞ্জনের কথা, হৈ হৈ করতে চলে আসুন না ও ক্যালকাটায়। তবে হ্যাঁ, আমাকে সঙ্গে আনতে কিন্তু একদম ভুলবেন না। আজ কিন্তু এখানেই শেষ করছি, আবার দেখা হবে, বাই বাই। এসেছি আমাদের এক ফ্যাশন ডিজাইনারকে, তরুণী ফ্যাশন ডিজাইনার সুমি পাল, সুমিজ বুটিকের তরফ থেকে। নমস্কার সুমি। সুমি, আজকে আমাদের দর্শক বন্ধুদের তুমি কি উপহার দিচ্ছ? আমি মলমলের উপর একটা করেছি, যেটা ডাই করে স্প্রে করে করা হয়েছে, স্ট্রিচ, কাঁথা স্ট্রিপ, কিন্তু ওটা আপনার আসছে জাস্ট চিকনের টাইপের। এটা মলমলের উপর একটা মলমলের উপর কাজ করা হয়েছে, তোমার একটা বিউটিফুল কালেকশন আছে, এটা সম্বন্ধে একটু বলো। একটা কাতান সিল্ক, সেটাকে ডাই করা হয়েছে পাড় আর আঁচলটা, ওটা ওটা শান্তিনিকেতনে কাঁথা স্টিচ করা হয়েছে। আচ্ছা, পুরোটাই হাতে? আঁচলটা বেশি ব্রাইট করা হয়েছে। আচ্ছা, মানে একটু উল্টো করে দেখাই তাহলে দর্শকরা ভালো করে বুঝতে পারবেন কি সুন্দর হাতের হ্যান্ডপেন্টটা করা হয়েছে, খুব সুন্দর। আচ্ছা, আমাদের মডেল যে শাড়িটা পরে আছে সে সম্পর্কে একটু বলুন। ওটা আপনার লেজার, যেহেতু গরমকাল সেখানে সফট কালারটা ইউজ করা হয়, মানে লাইট যেটা হয় সফট এবং লাইটটা হবে, তো ওটাকে অফ হোয়াইটের মধ্যে করা হয়, জাস্ট সিকোয়েন্সের কিছু কাজ, ফ্রেঞ্চ নট টাইপের, ফ্যান্সি ফ্রেঞ্চ নট যেটা আছে সেটা করে চুমকি কিছু বসিয়ে ব্রাইট করা হয়েছে। ওটা আমি প্রাইস রেখেছি 2500 মতো। 2500 মতো, বাহ। এটা আপনার কটন, পুরো তাঁত আছে, তাঁতের উপরে এটা কাঁথা স্টিচ করা হয়েছে। আচ্ছা, টোটালটা কাঁথা স্টিচ করে এবারে একটা করে চুমকি চুমকি, যাতে একটু একটু ব্রাইটনেস ব্রাইট আসে এবং সান্ধ্য অনুষ্ঠানে পরে যাওয়ার মতো ক্যাজুয়াল একটু চমক থাকবে, ভালো লাগবে। এটার দাম? এটা আপনার 850 আসছে। 850 নিচে একটা। আচ্ছা, শাড়ি ছাড়াও তো আপনি সালোয়ার কামিজ নিয়ে কাজ করছেন। আচ্ছা, তাতে যাবো, তার আগে এই শাড়িটা একটু দেখিয়ে দিই, এটা খুব সুন্দর সানফ্লাওয়ার করা, সানফ্লাওয়ার অ্যাপ্লিক। ছোটো ছোটো তাসেলও বসানো হয়েছে। হ্যাঁ, তার সঙ্গে ডাটিগুলো যেমন হয় স্টাইলটা করার চেষ্টা হয়েছে, আর এই বড় বড় সানফ্লাওয়ার। আচ্ছা, এটার প্রাইস? এটা আপনার 650-এর মধ্যে এসে যাচ্ছে। 650। হ্যাঁ, নিচে সালোয়ার কামিজগুলো একটু আমরা দেখিয়ে দিই। এই সালোয়ার কামিজগুলো সালোয়ার কামিজগুলো আপনি রাখতেন নাকি এখন নতুন করে? কিন্তু কাজগুলো একটু নতুন নতুন করা হয়েছে, ডেভেলপ হয়েছে এটা। আচ্ছা, এটা দেখিয়ে দিই আগে। হ্যাঁ, এটা লালটা।
যেতে কি কি কাজ হচ্ছে ফুললি কাজ হয়েছে এটা সিকোয়েন্সের কাজ হয়েছে টাইপগুলো টানা হয়েছে কটনের উপর ডাইটা হাফ হাফ করা হয়েছে পুরো এটা জাস্ট সিকোয়েন্সের কাজটা করা আছে এবং হ্যান্ড ফেব্রিকটাও আছে এটার সঙ্গে আমার মনে হয় এটা দিয়ে শর্ট কুর্তা করলে খুব এখন যেটা ভীষণ উঠেছে শর্ট কুর্তার জন্য টিনেজারদের জন্য সেটা খুব ভালো কমফোর্টেবল কটন যেহেতু এবং প্রাচুয়ারের জন্য আপনার গর্জাস আছে আর এটা আপনার হ্যান্ডলুম কটন আছে হ্যান্ডলুম কটন হ্যাঁ এর মধ্যে আপনার জাস্ট স্প্রে টাইপের করে কিছুটা স্টিচ করা হয়েছে আচ্ছা এটা প্রাইস রেঞ্জ মানে আগেরটাও দেখলাম এটাও দেখলাম সালোয়ার কামিজ গুলো প্রাইস এগুলো আপনার মোটামুটি আমার এখানে আসছে 550 থেকে স্টার্টিং হচ্ছে তো তারপরে বাড়ছে কিছুটা কিছুটা হচ্ছে এরকমই আসছে আর এই সাথেটা এই হোয়াইটটা ওরকম দেখুন হোয়াইটটা নতুন কাজ করানো হয়েছে একবারে কি কি কাজ আছে এটার মধ্যে এর মধ্যে আপনার কিছু বিডস বসানো হয়েছে কিছুটা আড়ি গাজের স্টিচ আছে আর কিছুটা আপনার গোল্ডেন টাচ রাখা হয়েছে ফেব্রিকের যে গোল্ডেন রংটা আছে জাস্ট পুরো কটনের উপরে করা হয়েছে আর এটার প্রাইস ওই 550 এটা কি কি কাজ করা হয়েছে কি কাজ করা এটা 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 আপনি স্ট্রিপ গুলো আছে যে জড়ি সুতো দিয়ে টানা বড় একটা ডিজাইন বেরিয়ে গেছে তারপরে স্প্রে করা হয়েছে আর ফেব্রিক করে তার উপর দিয়ে স্টিচ করা হয়েছে বাহ এটা 550 রেঞ্জ না একটু একটু বেশি এটা একটু বেশি কারণ এই শিমারটা দেওয়া হয়েছে চুমকি গুলো বসিয়েছেন বিডস বসিয়েছেন তাই জন্য এটার কিরকম প্রাইস ওই 750 এর মধ্যে এসে যাচ্ছে 750 টাকা তাহলে আপনার বুটিকে মানে সুমিস কালেকশনে আমরা যদি যাই তাহলে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ অবধি আমার ওখানে 350 থেকে স্টার্ট করে 1050 পর্যন্ত সালোয়ার কামিজ আসছে শাড়িও সেম শাড়িটা ওই রেঞ্জের মধ্যে থেকে আসছে বা তার উপরে আছে 3500 আছে মানে 350 থেকে স্টার্ট হচ্ছে 350 থেকে শুরু হচ্ছে শাড়ি 350 টাকা থেকে বেশ অ্যাফোর্ডেবল আমি বলবো 350 টাকা 400 টাকা 500 টাকায় বুটিকের এক একটা কালেকশন যেটা কোনো রেপিটেশন নেই যেটা দুবার আমরা আর দেখবো না দুটো হয় না একটাই তৈরি হয় বুটিকে তো এটাই মাহাত্ম্য খুব ভালো লাগলো আপনার কালেকশন দেখে আপনার সঙ্গে কথা বলে শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন নারীর সকল ইউনিটের তরফ থেকে আপনার প্রতি রইল ধন্যবাদ নমস্কার এই নববর্ষে খুব বেড়াচ্ছেন খুব কিনছেন তো কিনুন কিন্তু নারী দেখুন নারী দেখতে দেখতে আপনারা অনেক নতুন নতুন কালেকশন অনেক নতুন নতুন বুটিকের সন্ধান পাবেন তাই নারী কিন্তু বিকেল পাঁচটায় দেখতেই হচ্ছে অনেক চিঠি পাচ্ছি চিঠি পেয়ে আমরা সত্যিই অভিভূত আরও বেশি চিঠি লিখুন আমরা চিঠির অপেক্ষায় থাকবো আবারও জানাই শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন নারীর সকল ইউনিট মেম্বারের তরফ থেকে নমস্কার নমস্কার আমি কাঞ্চনা নারী রান্নাঘর নিয়ে আবার হাজির কী কেমন কাটছে নববর্ষের সপ্তাহটা দারুণ না আমারও দারুণ কাটছে নতুন নতুন রান্না শিখছি আপনাদের শেখাচ্ছি আর আজকে আমার সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন আলাপ প্রদীপ তার সঙ্গে নমস্কার সুমিতা বৌদি দাদি আজ তো বেশি সেজেগুজে এসেছো তো সেজেগুজে এসে কী রান্না শেখাবে আমাদের আজকে মুড়ি ঘণ্ট রান্না করে খাওয়া মুড়ি ঘণ্ট বাহ এটা তো দারুণ ইন্টারেস্টিং রান্না মুড়ি ঘণ্ট অনেকে বিভিন্ন রকমভাবে করে তো তুমি কীরকমভাবে করছো আর কী কী উপকরণ লাগছে এটা একটু বলো এটা গোবিন্দভোগ গাতক চাল আছে আর মুড়ো মাছের মাথা আছে কাতলা মাছের মাথা স্পেশালি এই দুটো আছে এইটা তুমি কি করে রেখেছো মাছের মাথাটাকে এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছো আর আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে যাচ্ছি হ্যাঁ গরম মশলা আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ কুচি আছে আর ওটার পাশে কী আছে ওটা হচ্ছে যে আদা রসুন বাটা ওতে একটুখানি জাফরান দেওয়া আছে আদা রসুন বাটার সঙ্গে একটু জাফরান দেওয়া আছে টমেটো কুচি আছে বাসমতি চাল আত সেদ্ধ করা আছে ধনে পাতা আছে এটা লাল লঙ্কা গার্নিশিংয়ের জন্য চিনি আর নুন আন্দাজ মতন যেটা রান্নায় থাকে তেজপাতা একটু ছিঁড়ে নেওয়া আর আছে গোটা জিরে প্রথমে কী করছি প্রথমে সর্ষের তেল দিতে হবে প্রথমে সর্ষের তেল দিতে হবে আপনার কি বাঙাল না না বাঙালি ঘটি ঘটি ঘটিরা মুড়ি ঘণ্টাটা খুব খায় হ্যাঁ এই জন্য যেহেতু যে কেন আমিও ঘটি আচ্ছা মানে আমি বাটি অ্যাকচুয়ালি আমার মা বাঙাল আর বাবা ঘটি দ্যাটস মিন বাটি বাস আর লাগবে না বাস আর লাগবে না খুব কড়া করে ভাজতে হবে না হালকা হালকা করে ওটা ভাজতে ভাজতে এগুলো দিতে দিতেই ওটা হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা তাহলে প্রথমে মাছের মুড়োটা দিয়ে দেওয়া হলো এরপর হালকা ভাজার পর তেজপাতা তার সঙ্গে শুকনো এই আপনার জিরে জিরে যে ফোড়ন জিরে ফোড়ন এবং কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো এবার গরম মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলা মাছগুলো ভাজা ভাজা হয়ে যাবে এরপর কী দেওয়া এবার পেঁয়াজগুলো দিয়ে ও পেঁয়াজ কুচিটা একসঙ্গে হ্যাঁ
দিয়ে দিচ্ছি সবগুলো। হ্যাঁ, মাছের মাথা তো এত একটু নুন মাখানোই ছিল, নুন হলুদ দিয়ে। এটা ভাজা ভাজা হয়ে গেলে তার সঙ্গে পেঁয়াজ কুচি দেওয়া হলো, টমেটো কুচি দেওয়া হলো, এরপর কি দেওয়া হচ্ছে? আদা রসুন বাটা আর জাফরান আর কেশরের মিশ্রণটা রয়েছে, সেই মিশ্রণটা। এরপর কি দেওয়া হচ্ছে? এরপরে এই আচ্ছা, মাছটা কি একটু ভাঙতে হবে? হ্যাঁ, একটুখানি ভেঙে দিই, তাহলে একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলে মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ঢাকাও দিয়ে দিই না? হ্যাঁ, ঢাকা দিয়ে দিই, তাহলে মাছটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এবার খুলি। হ্যাঁ, এটা হ্যাঁ অনেকটাই হয়ে গেছে। এবার কি করবো? ও, এবার চালটা দিয়ে দেবো। চালটা একটুখানি আধ সেদ্ধ করে রেখেছি, আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, রেখে আধ সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, এবার একটু শুকনো হবে না? একটু শুকনো হয়ে যাবে, ব্যাস কালি হয়ে যাবে। নামিয়ে দিই, গ্যাসটা বন্ধ করে দিই। ব্যাস হয়ে গেল মুড়ি ঘন্ট। এবার গার্নিশিং করার পালা। লঙ্কাগুলোকে একটু দাঁড় করিয়ে করিয়ে দিলে দাঁড় করিয়ে করি, ঠিক আছে। হয়ে গেল মুড়ি ঘন্ট। কি এবার কি বাকি আছে? আর কিছু বাকি নেই, আর বাকি আছে টেস্ট করা। আমি তুলে নিই? হ্যাঁ নিশ্চয়ই। কি মনে হচ্ছে, কিরকম হয়েছে? ভালোই হয়েছে। মুড়ি ঘন্ট। কড়াই সর্ষের তেল দিন, তেল গরম হলে হলুদ নুন মাখানো মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিন। সঙ্গে দিন তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, কুচনো পেঁয়াজ, টমেটো কুচি, নুন, চিনি, আদা, রসুন বাটা এবং সঙ্গে জাফরানের রং এবং কেশরও দিয়ে দিন এবং ভালোভাবে কষাতে থাকুন এবং ঢেকে দিন খানিকক্ষণ বাদে। খানিকক্ষণ রাখার পর আধ সেদ্ধ করা চাল দিন এবং ভালোভাবে নাড়তে থাকুন। শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিন, গার্নিশিং করুন লাল লঙ্কা দিয়ে।